সবাই কেমন আছেন? গুড মর্নিং। আমি অ্যালবার্টা থেকে, অ্যালবার্টা অ্যাডমন্টন সিটি থেকে। তো আমি আজকে এলআরটিতে উঠবো। এখানে এলআরটি ট্রেনটা খুবই পপুলার এবং খুব দ্রুত আপনার একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানো যায়। তো এলআরটি ট্রেনে কীভাবে উঠবো বা কোথা থেকে উঠতেছি সেটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি। দেখেন কি সুন্দর, আজকে হলিডে, আজকে হচ্ছে ওদের থ্যাংকস গিভিং ডে। তো সাধারণত থ্যাংকস গিভিং ডে হলিডে থাকে। থ্যাংকস গিভিং ডেটা হচ্ছে আসলে এখানে এই দেশের মানুষ আপনার এই দিনে ওদের ফসল ঘরে তোলে, এই জন্য তারা এই জিনিসটাকে সেলিব্রেট করে থ্যাংকস গিভিং হিসাবে আর কি। যেমন আমাদের এই বিষয়টা দেখেন, সব পুরা শুশান খালি। আজকে হলিডে হওয়ার কারণে এই যে গেট আপনার এলআরটিতে যাওয়ার জন্য, সিঁড়িতে করে আমি টাউনে যাবো, নিচে আন্ডারগ্রাউন্ডে। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, যাদের মান্থলি বাস পাস থাকে না তারা এখান থেকে টিকিট ক্রয় করতে হবে এলআরটিতে তোলার জন্য, ওঠার জন্য। আর যারা মান্থলি বাস পাস থাকে যাদের, তাদের আর এখানে টিকিট করার প্রয়োজন হবে না। বাস পাসটাই এলআরটিতে অ্যাকসেপ্টেবল, তার মানে ট্রেন এবং বাস বোথ, আপনি বোথ ওয়েতে যেতে পারবেন যদি আপনি বাস পাস ক্রয় করেন প্রত্যেক মাসে। তো আমার ট্রেন আসবে আরও কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আমি একটু শেয়ার করি। এই যে এলআরটি স্টেশন, এখানে ট্রেন আসবে। যেমন এই জায়গায় ট্রেন আসতেছে, দেখেন জায়গায় ট্রেন মাত্র ঢুকলো। Next train, Century Park. Please stand back from the platform edge. চলে আসছি এখন, আমার নাম আমি নামতেছি এই যে স্টেশন। আমি এখন চলে আসছি, আমি এখন নেমে গেলাম, নেমে এখন আমি আরেকটা বাসে করে আমার যে গন্তব্যে যাওয়ার আমি সেখানে যাব। বাস স্টেশনটা পাশেই, যে এখানে বেশি দূরে না। জাস্ট আজকের ওয়েদারটা একটু খারাপ, মেঘলা আবহাওয়া, যার জন্য দেখতে অতটা ভালো লাগতেছে না। বাট যখন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে, যেমন গতকালকে ছিল, তখন খুবই সুন্দর লাগে। আমি এখন একটা বাসে উঠবো,
অ্যালার্টি থেকে নামলেই, মানে ট্রেন থেকে নামলেই, এখানে ট্রেনটাকে অ্যালার্টি সিটি বলা হয়, ট্রেন থেকে নামলেই এখানে আবার একটা বাস স্টেশন পাশেই, জাস্ট এই যে অ্যালার্টি স্টেশন, এই যে বাস স্টেশন, আমি এখন 104 নম্বর বাস আছে এখানে, ওই 104 নম্বর বাসে করে আমার গন্তব্যে আমি যাবো, যেখানে আমি যাবো আর কি। দেখেন কি সুন্দর গাছগুলো, দেখতে কি সুন্দর দেখায়, একেবারে লাল টকটকে। এই সময় গাছের পাতাগুলো সব ঝরে যায়, ঝরে যাওয়ার পরে শীত চলে আসে, যখন স্নো পড়া শুরু হয়, বরফ পড়া শুরু হয়, তখন আর কোনো গাছের পাতা থাকে না। তো ক্যানাডার এই সময়টায় ক্যানাডা খুব সুন্দর বিকজ অফ, এই দেখেন গাছটা কি সুন্দর জ্বলে, মানে পুরো আগুনের মতো মনে হয় দেখতে, ব্রাউন কালার, খুবই সুন্দর লাগে দেখতে। বাস স্টেশন, আমি এই বাসটাতে যাবো না, এটা 116 নম্বর বাস, বাস এই বাসটাতে আমি যাবো না, আমি যাবো 104 নম্বর বাসে। চলে গেল 116 নম্বর বাস। এখানে সব কিছু খুব টাইমলি, মানে বাস ট্রেন খুব টাইমলি, একেবারে জাস্ট টাইমে ছাড়বে আপনার। এখানে যদি আপনি একটু 1 মিনিট লেট করে ফেলেন তাহলে আপনি লেট, আপনাকে পরের বাসে যেতে হবে অথবা পরের ট্রেনে যেতে হবে। এটা হচ্ছে এখানকার একটা সবচেয়ে বড় বিষয়, আপনাকে টাইম মেনটেন করতে হবে, ইউ হ্যাভ টু পাংচুয়াল। এই যে 104 নম্বর বাস, এখানে বাসটা আসবে, আমি এই বাসে যাব। এই যে 104 নম্বর বাস চলে আসছে আমার অলরেডি, এখন আমি জাস্ট ওকে আমার টিকিট দেখাবো। আমি একটু পিছনে সিটেই বসি, এখানে বসতে খুব ভালো লাগে, একটু সিটটা উঁচু, বাস দেখতে সব দিকে ভালোই লাগে, এ হচ্ছে বিষয়। আমি একমাত্র ব্যক্তি এখন বাসে, আর কেউ এখন বাসে উঠেনি। আজকে আসলে হলিডে থাকার কারণে আপনার এখানে ওদের প্যাসেঞ্জার খুবই কম, হয়তো 2-1 জন পাওয়া যাচ্ছে, কারণ যাদের একেবারেই বাসাতে না বের হলেই নয়, তারা আজকে বাসাতে বেরোচ্ছে না, যাদের জরুরি প্রয়োজন তারা এসে বেরোচ্ছে। আর থ্যাংকস গিভিং ডেতে সাধারণত ওরা উৎসব করে, এখানে বারবিকিউ করে, তারপরে আপনার বিভিন্ন ধরনের রান্নাবান্না করে, ওরা রান্নাবান্না করে, কিন্তু ঘরোয়াভাবে উদযাপন করে আর কি সময়টাকে, সে বিষয়ে। তো ঠিক আছে তাহলে, ওকে,